বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন মিনিস্ট্রির গ্রুপের নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে সেলস অফিসার পদে লোক নিয়োগ করা হবে, এখানে আমরা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবো। তো এইরকম প্রতিনিয়ত নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই একটা লাইক দিবেন। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন সেলস অফিসার এই পদে আবেদন করার জন্য আমাদেরকে কী কী কাগজপত্র লাগবে একটু সম্পূর্ণ বিস্তারিত জানাবো। তার আগে বলে রাখি এখানে আমাদেরকে এই যে সেলস অফিসারের মূলত কাজ কী হতে পারে, এই যে দেখতে পাচ্ছেন দায়িত্ব ও কর্তব্য, রুট প্ল্যান অনুযায়ী কাজ করা, মানে হচ্ছে ওদের যে নিয়ম আছে নিয়ম অনুযায়ী কাজ করা। তারপরে হচ্ছে আপনার কোম্পানি উৎপাদিত পণ্যের মাসিক সেলস লক্ষ্যমাত্রা অর্জন করা, মানে হচ্ছে কোম্পানিতে কী পরিমাণ মালামাল বিক্রি হচ্ছে সেটার একটা লিস্ট করা আর কি। তারপরে হচ্ছে আপনার নির্ধারিত এলাকার সকল খুচরা ও পাইকারি বিক্রেতার কাছ থেকে অর্ডার সংগ্রহ করা, মানে হচ্ছে আপনার যে সকল, আমরা তো এগুলো ভালোভাবে বুঝি আর কি, দোকানের যে মালামালগুলো আছে ওগুলোর আপনার অর্ডার সংগ্রহ করা আর কি। তারপরে প্রত্যেক দোকানদার ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে সুসম্পর্ক গড়ে তোলা, মানে হচ্ছে সবার সাথে সুন্দরভাবে কথাবার্তা বলা আর কি, যেরকম আপনারা মেয়ে ফটানো এরকম আর কি সুন্দরভাবে কথা বলা। তো এখানে আবেদনের জন্য আমাদেরকে অবশ্যই এই যে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা এসএসসি ফার্স্ট লাগবে। তো অন্যান্য জায়গায় দেখতে পাবো আমি এসএসসি ফার্স্ট, এখানে এসএসসি, যাই হোক শিক্ষাগত যোগ্যতা একটু বেশি চাইছে আর কি। তো এখানে আমরা এসএসসি ফার্স্টে আবেদন করতে পারবো। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন আমরা সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে আমরা এখানে এই যে চাকরিটা নিতে পারবো আর কি। এই যে দেখতে পাচ্ছেন ঢাকা, বরিশাল, বগুড়া, যশোর এমনকি কুমিল্লা এই সকল জেলার লোক আমরা শুধু আবেদন করতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন এই যে ঢাকা জেলার লোক আবেদন করতে পারবেন, বলতে মানে হচ্ছে সরাসরি যোগাযোগ করতে পারবেন। এই যে প্রতি শনিবার সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে আপনারা যোগাযোগ করতে পারবেন। তারপর হচ্ছে বরিশাল জেলার লোক আপনার 12/8/2022 তারিখ আপনার এই যে 10টা থেকে 5টার মধ্যে আমরা এখানে যোগাযোগ করতে পারবো। তারপর হচ্ছে আপনার বগুড়া জেলার লোক আপনার 12/8/2022 তারিখ আপনার 10টা থেকে 5টার মধ্যে আমরা এখানে যোগাযোগ করবো। এখানে আপনার ঠিকানা বলে দেওয়া হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন মেগাফিট, তারপর হচ্ছে সাবগ্রাম, সাইর মাথা, বগুড়া সদর, বগুড়া। তো আপনারা, আমি তো এই সার্কুলারটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে সরাসরি মানে হচ্ছে এটা ডাউনলোড করে দেখে নেবেন আর কি। তো এখানে কুমিল্লা জেলার আপনার ঠিকানা দেওয়া হয়েছে, এখানে সাথে নাম্বার দেওয়া হয়েছে, আপনারা নাম্বারে কল দিয়ে ওদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন, নো প্রবলেম। এই সাইড জেলার লোক শুধু আবেদন করতে পারবেন। তো এখানে আমাদেরকে মূলত কী কী কাগজপত্র লাগবে তোমরা প্রথমত একটু সেটা জেনে নিই। এই যে দেখতে পাচ্ছেন আগ্রহী প্রার্থীদেরকে পূর্ণ জীবন বৃত্তান্ত, মানে হচ্ছে আপনাদেরকে সিভি লাগবে, তারপর হচ্ছে এনআইডি কার্ডের ফটোকপি ও সম্প্রতি তোলা 2 কপি ছবি লাগবে, সম্প্রতি বলতে এবছরের তোলা 2 কপি ছবি লাগবে। তো এই ছিল মূলত আমাদের সার্কুলারের যে খুঁটিনাটি এগুলো, তো আর তেমন কিছু এখানে বলার নাই। তো বন্ধুরা আজকে ভিডিও ছিল এই পর্যন্ত, ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই একটা লাইক দেবেন, আর আপনারা যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে ইচ্ছুক অবশ্যই ফেসবুক পেজ এবং ফেসবুকে যোগাযোগ করতে পারেন।